জানা যায় দীর্ঘদিন যাবৎ বিশালগড় শাসক কার্যালয়ের পাশে এগ্রিকালচার অফিসে দীর্ঘদিন ধরে কর্মরত আধিকারিকরা তাদের কর্তব্য সঠিকভাবে পালন করছে না। বিভিন্ন কৃষকদের কাছ থেকেই অভিযোগ পেয়ে এগ্রিকালচার অফিসে গিয়ে দেখতে পান সকাল 10:30 পর্যন্ত কর্মচারীদের উপস্থিতি নেই। খবর পেয়ে ছুটে আসেন কৃষি অধিকর্তা প্রিয়তোষ দাস। বিধায়ক স্পষ্ট জানিয়ে দেন এভাবে অফিস চালানো যাবে না, সরকার কর্মচারীদের বেতন দিচ্ছেন জনগণের কল্যাণের জন্য কাজ করার জন্য। সরকারের কাছ থেকে বেতন পেয়ে নিজের মর্জি মাফিক করে অফিস করা বন্ধ করতে হবে অতি সত্বর, অন্যথায় সরকার তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব। এগ্রিকালচার অফিস এবং হর্টিকালচার অফিস দেখতে আসলাম, 10:30 পর্যন্ত উপস্থিতির হার অনেকটা কম। আমরা চাইছি কর্মসংস্কৃতি ফিরে আসার জন্য, কারণ 25 বছর বাংলায় কর্মসংস্কৃতি ত্রিপুরা রাজ্যে লাটে উঠেছিল। আমাদের সরকার চাইছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, আমরা এজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমরা আমাদের দায়িত্ব যে মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে কিনা আমাদের দেখা, বিভিন্ন অফিসে গিয়ে সেটা দেখছি। দুই একজন যে উপস্থিত আছেন তাদের সাথে কথা বলে কি বুঝতে পারলেন? অ্যাকচুয়ালি কর্মসংস্কৃতিটা ফিরে আনতে হবে, সবার সঙ্গে বুঝিয়ে বলেছি আগামী দিনে যেন এরকম না হয়, সেটা আমরা সকলের দায়িত্ব নিতে হবে এবং আমি মানে প্রশাসনিক স্তরের উপরে লেভেলে কথা বলবো, এরকমটা কাম্য না আগামী দিনে এটার যেন পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব। Bureau Report, Voice 18.